गुड मॉर्निंग स्टूडेंट, आज के वार्कशॉप एक विशेष काज हमरा तुम्हारे साथ शेयर करब। जे काजटा होच्छे तुम्हारा एतदिन पर्यंत विभिन्न जंत्रपाति टूल सम्बन्धे हैंड टूल सम्बन्धे तुम्हारा वाकिबहाल होयेछो, भिडियो देखेछो। एखन आमरा फाइल निये एकटा भिडियो करब जेटा होच्छे फाइलिंग, विभिन्न रकम फाइलिंग, डिफरेंट टाइप्स अफ फाइल सबजेक्ट। जेटा होच्छे तुम्हारा देखो हमारे हाथ का एक फाइल आछे, एटा होच्छे फ्लैट फाइल, डबल कट फ्लैट फाइल। ए फाइलटा दिए एखाने एक जब आटा आछे, जबटाके देखो ठीक सीधा करे रखा आछे एखाने मध्ये। एटा एटा हाइटटार एक ब्यापार आछे, जेटा आमरा जे अपारेटर अपारेट करबे तार उपर तार एल्बो हाइटेर उपर एटा बसाते हबे। सेई रकम जेखाने सेखाने उपर नीचे कम हाइट हो गेले सेटा किन्तु सेई रकम काजे सुविधा पावा जाबे ना। एरपर होच्छे एखाने जे दाड़ानोटा, आमि जे दाड़ाबो दाड़ानोटाओ किन्तु दुटो पायेर अ্যাঙ্গেল 45 ডিগ্রি হয়েছে। তারপর আমি এইভাবে ধরে হাইটটাকে এইভাবে হ্যান্ডেল এবং পিকঅপটাকে ধরে আস্তে আস্তে সামনের দিকে হাইট করব। যখন সামনের দিকে যাবে, ফ্রন্টে যাবে, যখন ব্যাকে ফিরে আসবো তখন কিন্তু এটা প্রেসার দেওয়া যাবে না। এই যে ফাইলের দ্বারাই যে কাজটা করা হচ্ছে এটাকে বলা হয় ফাইলিং। ফাইলিং সাধারণত তিন প্রকার। ফাইলিংটা যত খুশি ঘুরে বা আসতে করা যায়, নির্দিষ্ট সময় আছে। এই যে একবার যাচ্ছে এবং আসছে এটাকে বলা হয় একটা স্ট্রোক। যাবার সময় আমরা প্রেসার দিচ্ছি, আসার সময় কিন্তু আলতো তুলে নিচ্ছি। আসার সময় যদি প্রেসার দিয়ে দিই তাহলে কিন্তু এই গীতগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্যে এগুলো বলে একটা স্ট্রোক। আমরা মিনিটে 40 থেকে 45টা সাধারণত আমরা স্ট্রোক দিয়ে দিই। এটাকে বলে একটা স্ট্রোক, যাওয়া এবং আসা, ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড, এটাকে হচ্ছে স্ট্রোক। ফাইলিং সাধারণত এই ফাইলিং করার পদ্ধতিটা, ফাইল করার পদ্ধতিটা যেটা ফাইলিং বলছে সেটা সাধারণত তিন প্রকারের। একটা স্ট্রেট ফাইলিং, একটা ক্রস ফাইলিং, একটা ড্র ফাইলিং। এই যে ধরো এখানে আমরা ফাইল করছি, এটা হচ্ছে এইভাবে যেটা ফাইল করছি এটা হচ্ছে এইভাবে যেটা ফাইল করছি এটাকে বলা স্ট্রেট ফাইলিং। দেখো এটার সাথে একদম স্ট্রেট আছে, জবটার সাথে ফাইলটা স্ট্রেট যাতায়াত করছে, এটাকে বলা হয় স্ট্রেট ফাইল। এটা কিন্তু প্রেসারটা এমনভাবে দিতে হবে যাতে ওই দুটো প্রান্ত যা বেশি ঘুষে না আসে, সেই রকম প্রেসার দিয়ে এটাকে ফাইলিং করতে হবে। পুরো ফুল স্ট্রোকে ফাইলটাকে চালাতে হবে, এই হচ্ছে স্ট্রেট ফাইলিং। ক্রস ফাইলিংটা কেমন? ক্রস ফাইলিং এইটাকে এই যে ফাইলটার সাথে জবটা যে ক্রস হবে থাকছে এই যে এইভাবে করছে, এটা ফাইলটা এই দিকে আছে, আমি এইভাবে স্টেপ বাই স্টেপ এইভাবে এইটা একটু এই পাশে একটু ব্যাপার করবে, এইভাবে এটা করছে ক্রস ফাইল। এবং তৃতীয় ফাইলটা হচ্ছে যেটাকে বলা হয় ড্র ফাইল। ড্র ফাইল হচ্ছে এইভাবে উল্টে পুরো এটাকে প্রেসার দিয়ে যেখানে বেশি মাল কাটা প্রয়োজন হয়, যেটি বেশি ফাইলিং করে উড়িয়ে দেওয়ার প্রয়োজন থাকে তখন আমরা সেটা ফাইলিং করি, সেটাকে বলা হয় ড্র ফাইল। এইভাবে ফাইলটাকে বলা হচ্ছে ড্র ফাইল। এটা দেখতে পাচ্ছ অনেক বেশি পরিমাণ মাল কেটে বেরিয়ে যাচ্ছে, ম্যাটেরিয়ালস অনেক বেশি পরিমাণ ম্যাটেরিয়ালস যাচ্ছে। এই হচ্ছে তিন প্রকারের ফাইল ফাইলিং। আশা করি তোমরা বুঝতে পেরেছ বিভিন্ন রকম ফাইল সম্বন্ধে, ফাইলিং সম্বন্ধে। আজকের মতো ভিডিও এইটুকুই,